ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সকাল সকাল আমি চলে এসেছি আজকে একটা ডেলি ব্লগ নিয়ে তো সারাদিন আমি কী করছি না করছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো তো তোমরা কমেন্টে প্লিজ জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তো সঙ্গে থাকো তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে চলো তোমাদের বৃষ্টিটা দেখাই একেতে এই ঠান্ডা এই ঠান্ডার মধ্যেই সকাল সকাল দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পুকুরটা মানে প্রায় ভর ভর্তি হয়ে যাচ্ছে সকাল সকাল দেখো আমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে ঘুম থেকে উঠেই ব্যাস যেই না বলেছি পড়ার কথা দেখো ফোন দেখছে তা আমি ওখানে কথা শুনে নিয়ে দেখে আমার কাজ শুরু করলাম রুটি তরকারি করলাম তারপরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু মাংস আনলাম মাংস আজকে মাংস হবে দুপুরবেলা আর মা বলে বেশি কিছু করবো না তাহলে কচুটা একটুখনি ঘষে দেয় কচু করবে আর হবে এখানে আমার ছেলের তরকারি যেহেতু আমার ছেলে ঝাল খায় না এই জন্য আলাদা তো কচু উঁচু কুমড়ো ভাজা আর মাংস এটাই হয়েছিল দুপুরের খাবার সন্ধে হয়ে গেছে ছেলে পড়তে বসেছে বা বা কত ভালো ছেলে আমার থেকে তাকে আরও পড়ছে দুষ্টুমি সন্ধে হয়ে গেছে তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি যেহেতু সন্ধ্যেবেলা প্রতিদিনই আমাদের চা হয় তো এখানে চা করছি সন্ধেবেলাটা আর মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে রাতে আর বিশেষ কোনো কাজ নেই শুধু রুটিটুকু করলেই হবে তো যেহেতু সন্ধ্যেবেলা সবাই চা খায় তো চা বসিয়েছি চাটা দিয়ে একটুখানি রেস্ট করে তারপর রাতে রুটিটা বানাবো প্রতিদিনে অনেক রকমই কাজ থাকে কিন্তু সব কাজই তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না একা হাতে করবো কীভাবে এটা সময়েরও ব্যাপার থাকে তারপর সব কিছু নিয়েই হয়ে ওঠে না তো অনেক রকমই কাজ তো করে থাকি তো সব কিছুই শেয়ার করতে পারিনি তো যেইটুকুনি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ আমাকে জানিও এখানে আমি রাত্রেবেলা রুটি করছি যেহেতু জানো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই সকাল আর রাত্রে রুটি হয় তো সেই কারণে রাত্রেবেলা আমি রুটি করছি রুটিটা করে সবাইকে খেতে দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা কেমন আছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আমরা অবশ্যই ভালো আছি এখন শরীরটা একটু খারাপ ছিল এখন তার থেকে সেই তুলনায় অনেকটাই ভালো হয়েছি তো এরপরও দেখা হবে অন্য নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর কমেন্ট করে প্লিজ জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে থ্যাংক ইউ